কথায় পড়ে গেলাম রে ভাই, বেকারের আসে যা আসে যা, এই কারেন্ট সেই ইলেকট্রিসিটি সেই সকাল, এই যে সকাল এখন দুপুর, বিদ্যুৎ অফিসে কল দেওয়া লাগবে। সালাম আলাইকুম। হ্যাঁ, আমি সিরাজুল, কি বলেন? ভালো আছেন ভাই? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভালো, কি খবর? আপনার শরীরটা ভালো ভাই? হ্যাঁ, আছে আলহামদুলিল্লাহ। হঠাৎ কি মনে করিয়ে? হ্যাঁ, আপনি সত্যি ভালো আছেন তো? হ্যাঁ, কেমনটা লাগে? আছি ভালো, কি বলবেন বলেন। ভাবি ভালো আছে? হ্যাঁ, সেও ভালো আছে। বাচ্চারা ভালো আছে ভাই? হ্যাঁ, গেদুরাও ভালো আছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছে? আরে ভাই, আল্লাহর রহমতে সবাই ভালো আছে আপনাদের দোয়ায়। কিছু বলবেন ভাই, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, করেন, জলদি করেন, আমার কামে যাইতে হইবে। ভাই আপনি ভালো আছেন ভাই? কেমনটা লাগে একটা উত্তর কয়বার দিব? আমি তো ভালো আছি বললাম না। সত্যি ভালো আছে? আরে ভাই, ভালো আছি ভালো আছি, একটা কথা কয়। বাচ্চারা ভালো আছে? হ্যাঁ বাবু, গেদুরাও ভালো আছে। ভাই ভাবি আপনার পিটাইনি তো? ধর্মিয়া পিটাবে কে? ফাইলে মিশু রয়ে দিছে, একটা কামে আইছি, কামের ভিতরে আইছি ফাইলে। বলতে চাচ্ছি কোনো অঘটন ঘটলো কিনা। আরে ভাই, অঘটন ঘটলে কি আপনি আমার সাথে কথা কইতে পারতেন? কথা কইতে আসেন না, খালি অঘটন অঘটন কি কবেন? কন তো আপনি ভালো করে কন। কারণ কোনো অঘটন যদি না ঘটে থাকে, কারণ সকালে আসলো এখনো যায় না, আমি তো টেনশন আমার চুল পেকে গেছে ভাই। সত্যি ভালো আছেন? আমার তো মনে হচ্ছে ভাই, ভাবি আপনার ইচ্ছা মতন পিটাইছে, পিটায় আপনারে বেঁধে রাখছে ফ্যানের সাথে, এই জন্য আপনি কারেন্ট বন্ধ করতে পারতেছেন না। রাহিন রাহিন ফাইজলে মেরিন না, কামের ভিতর ফাইজলে মেরার আর সময় পাই না। দুধ ওরে বাবা, বিরাট রাগ দেখাচ্ছে রে, এই কেটে দিল নাকি? আপনি ভালো থাকবেন, আবার কারেন্টও বন্ধ হবে না, আমি তো বাবা।